কাছে হাতে একটা চিঠি এসেছে। এই চিঠিটা সারদার কর্ণধার সুদীপ্ত সেন কলকাতার ব্যাংসাল কোর্টের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে লিখেছে। সিএমএম ব্যাংসাল কোর্ট কোর্টের জাজকে সারদার যিনি প্রধান অভিযুক্ত কর্ণধার সুদীপ্ত সেনের চিঠি, তার হাতের লেখা। এই হাতের লেখা কার? সুদীপ্ত সেনের হাতের লেখা। চিঠি নিয়ে চ্যালেঞ্জ করতে পারবে, করতে চাইলে আমি চিঠিটা পাঠিয়ে দিতে পারি ফরেন্সিকে। যদি তোমাদের এক্সামিন করতে হয়, পরীক্ষা নিরীক্ষা করতে হয়, করো। কার হাতের লেখা প্রমাণ করো, কে লিখেছে, কেন লিখেছে, কবে লিখেছে, কি কারণে লিখেছে, সেটাও প্রমাণ করো, আমি প্রস্তুত। এখানে কি লেখা আছে জানেন? চারটে পাতা পড়ে এখানে সুদীপ্ত সেন লিখছে, আমি না, সুদীপ্ত সেন লিখেছে, আই হ্যাভ পেড 6 crore rupees টু শুভেন্দু অধিকারী। কে লিখছে, কে লিখছে, কে লিখছে, নামটা বলুন, কে লিখছে, কে লিখছে? তাহলে তোলাবাজ আর ঘুষখোর কে? তোলাবাজ আর ঘুষখোর কে? দুরম্বরী কে? মীর জাফর কে? বিশ্বাসঘাতক কে? মানুষের সাথে বেইমানি করেছে কে? 10 বছর খেয়ে মধু মীর জাফর এখন সাজছে সাধু। হ্যাঁ, এখানে লিখেছে শুভেন্দু অধিকারী টুক 6 crore। এই তো প্রমাণ দিচ্ছি, এই প্রমাণ তুই আমার বিরুদ্ধে দে, আমি ফাঁসি মৃত্যুবরণ করব ফাঁসিতে। তুই মৃত্যুবরণ করবি? ক্ষমতা আছে? হবে লড়াই, হবে লড়াই, কথায় কথায় তো বলো, লড়াইয়ের ময়দানে দেখা হবে। এই তো লড়াইয়ের ময়দান, জনতার জনতার দরবারে দাঁড়িয়ে তোকে চ্যালেঞ্জ দিচ্ছি। আয়, এই জনতার দরবারে, এই মানুষের সামনে দাঁড়িয়ে এই চিঠি প্রকাশ করছি যেখানে সুদীপ্ত সেন বলেছে মানুষের 6 কোটি টাকা মেরেছে শুভেন্দু অধিকারী। আর শোন, শুধু এই না, তারপরে আবার লিখেছে, শুনুন, তারপরে কি লিখেছে, এক পাতা পড়ে লিখেছে, দে ইউজ টু ব্ল্যাকমেল মি, মানে আমাকে ব্ল্যাকমেল করতো, সুদীপ্ত সেনকে ব্ল্যাকমেল করতো। তারপর লিখেছে, ইভেন দ্য নাইট বিফোর আই লেফট শুভেন্দু কেম টু মাই অফিস অ্যান্ড টুক মানি, মানে আমি যেদিনকে ফেরার হয়েছিলাম তার আগের দিন রাত্রে আমার অফিসে এসে সেখানেও পয়সা নিয়েছিল সুদীপ্ত সেন। সুদীপ্ত সেন লিখেছে, আর আজকে পদ্মফুলের গুণগান গাওয়া হচ্ছে কেন? সিবিআই ধরবে বলে, সিদ্ধারাটা বিক্রি করে দিয়েছো, এখন সাধু সাচ্ছ, তুমিও মানুষ আমিও মানুষ, তফাৎ শুধু সিদ্ধারার মেরুদণ্ডে। কত ক্ষমতা আছে, আয় লড়বি? আমি তোর বিরুদ্ধে প্রমাণ দিয়েছি, তুই সরাসরি যুক্ত, তুই আমার বিরুদ্ধে প্রমাণ দে সরাসরি যুক্ত, আমি ফাঁসিতে গিয়ে মঞ্চে মৃত্যুবরণ করবো। আয়, পারবি, পারবি? এ তো সবে একটা নাম বললাম, আরো বলবো, একটা বলেছি, আমার কাছে এরকম ভুঁড়ি ভুঁড়ি এসছে, আগামী দিন একটা একটা করে খুলবো। এই যারা সাধু সাজছে না, আমি বলি, আমি 2016 সালে প্রতিবাদ জানিয়েছিলাম, আপনারা দেখেছেন, কেউ খবরের কাগজে হয়তো অতটা হাইলাইট হয়নি, আমি বলেছিলাম যে যারা পার্টির ভাবমূর্তি নষ্ট করেছে তাদেরকে পিছনের সারিতে রাখা হোক। আমি বলেছিলাম, আমার কথায় যদি দল চলতো আর মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি যেগুলো বলেছিলাম, যদি মমতা বন্দ্যোপাধ্যায় বিচার করে দলের সবাইকে এগ্রি করে করাতো, তাহলে আজকে এদের জায়গা শ্রীঘরে হতো, বিজেপিতে নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদারতা, বলেছিল না বদলা নয় বদল চাই, সেই জন্য আজকে বড় বড় কথা বলছে। আমি আজকে বলে যাচ্ছি, আগামী দিন ক্ষমতায় আসবে, ইঞ্চিতে ইঞ্চিতে বদলা হবে, ইঞ্চিতে ইঞ্চিতে। আদিম আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। তৈরি থাকো, কড়ায় গন্ডায় জবাব দেবো, কত ক্ষমতা দেখব, সততার প্রতিমূর্তি সাজা হচ্ছে। হ্যাঁ, নারদায় টিভির পর্দায় লক্ষ লক্ষ টাকা তুমি ঘুষ খাচ্ছ, আর ভাইপো তোলাবাজ, আরে শোন, তোমাদের তোমাদের তো বুকের পাটা নেই নাম নিয়ে কথা বলা, আমি নাম নিয়ে বলছি, আমি বলছি দিলীপ ঘোষ গুন্ডা, যা যা করার করবে, আমি বলছি অমিত শাহ বহিরাগত, আপনাদের ক্ষমতা থাকলে যা করার করবে,
আমি বুকের পাটা রাখি, আমি মুখে নাম নিয়ে, আমি ভাব বাচ্চে কথা বলি না, আমি নাম নিয়ে বলবো, কৈলাস বিজয় বর্গীয় বহিরাগত, ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করে আমাকে জেলে ঢোকাবি। আর আজকে নাম নিয়ে বলছি, আজকে নাম নিয়ে বলছি, 50টা ক্যামেরা সংবাদ মাধ্যম রয়েছে, ঘুষখোর শুভেন্দু অধিকারী, তোর ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করিস, যা। সুদীপ্ত সেন 6 কোটি টাকা দিয়েছে, নারদায় টাকা খেয়েছিস তুই, আর তারপর তোলাবাজ ভাইপো আমার বিরুদ্ধে যেদিনকে নথি হাতে থাকবে সরাসরি যেখানে প্রমাণ করতে পারবে আমি যুক্ত, যেমন আমি আজকে এই মঞ্চে জনতার দরবারের সামনে দাঁড়িয়ে প্রমাণ করেছি, সেদিনকে বুঝবো তোমার কত ক্ষমতা।